ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত সাংবাদিক ভাই বন্ধু সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের চলচ্চিত্রের সংশ্লিষ্ট সকল গুণীজন সবাইকে, আমার সহশিল্পী এবং আমার পরিচালক মিজানুর রহমান মিজান স্যার, আমার প্রযোজক জয়া ম্যাডাম এবং নায়ক আবির, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে রাগি আমার একটা স্বপ্নের ছবি। রাগির যখন আমি অফার পাই, আমি আসলে তখন ভাবতেও পারিনি যে এরকম একটা অফার আমার কাছে আসবে। তো আমাকে যেদিন গল্পটা শোনানো হলো, প্রথম গল্পটা শুনিয়েছিল আবির, আমি গল্পটা শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি ছবিটা করব। আর শুটিং করার সময় আমার অভিজ্ঞতা সত্যি মানে অন্যরকম। গতানুগতিক যেসব সিনেমায় আমরা কাজ করি, এই সিনেমার কাজটা ছিল সম্পূর্ণ আলাদা, একদম মানে ভিন্ন আঙ্গিকে আমরা কাজ করেছি এই ছবিতে। আর প্রশংসা না করলেই নয়, মিজানুর রহমান মিজান স্যার আমাদের ডিরেক্টর, তিনি তার পরিপূর্ণ শ্রম দিয়ে এই ছবিটি মেক করেছেন। আমাদের রাগি ছবিতে এ টু জেড, একটা টি বয় থেকে শুরু করে আমাদের নায়ক আবির চৌধুরী, আমাদের নায়িকা আচরাকি, নয়মিতা মৌ, সবাই কিন্তু তাদের বেস্ট সর্বোচ্চ শক্তি দিয়ে অভিনয় করার চেষ্টা করেছে, তাদের সেরাটা তারা দিয়েছে। আর আমি দীর্ঘদিন পর আবার আসছি চলচ্চিত্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে নায়িকা নয় খল চরিত্রে। আশা করব আপনাদের সবার ভালো লাগবে, আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সবাই আমাদের পাশে থাকবে, আমাদের রাগি টিমের পাশে থাকবে, চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।